1917 সালের 19 নভেম্বর ভারতের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জন্মগ্রহণ করেছিলেন। শুক্রবার ছিল প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 105তম জন্মদিবস। এদিন এই উপলক্ষে পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের কার্জন গেট চত্বরে বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাসের বিধায়ক সহায়তা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় এই দিনটি পালন করা হয়। এদিন ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান উপস্থিত ব্যক্তিবর্গ। এছাড়াও তার জীবনাবলী আলোচনা করেন উপস্থিত ব্যক্তিবর্গ। আজকের আমাদের ভারতবর্ষের প্রয়াত এশিয়ার মুক্তি সূর্য, তৃতীয় বিশ্বের তৃতীয় নেত্রী, ভারতবর্ষের সংহতি সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক শ্রীমতী ইন্দিরা গান্ধীর জন্মদিন উপলক্ষে বর্ধমান দক্ষিণ বিধানসভা সহায়তা কেন্দ্রে আমরা তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য মাল্যদান এবং সংক্ষিপ্ত ভাষণের অনুষ্ঠান আমরা এখানে সকাল 11টা থেকে 12:30 পর্যন্ত পালন করলাম। 1917 সাল 19 নভেম্বর ইন্দিরা গান্ধীর জন্মদিন, 105তম শ্রীমতী ইন্দিরা গান্ধীর জন্মদিন। আজকের এই সভায় উপস্থিত ছিলেন আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের এশীয় বিসিসিএলের সহসভাপতি প্রাক্তন বিধায়ক জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক, শহর হিন্দি শিক্ষা সেলের সভাপতি নারু ভকত, জেলার জেনারেল সেক্রেটারি আমাদের শিবশঙ্কর ঘোষ, সনত বক্সি, শ্যামাপ্রসাদ ব্যানার্জি, সমাপ্তিকা ব্যানার্জি, জেলার সাধারণ সম্পাদিকা আমাদের মিঠু সিং, জেলার মাইম্পি সেলের সাধারণ সম্পাদক নীলুফাই ইয়াসমিন হক সাহেব, আমাদের জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়দেব মুখার্জি সহ শহরের এসিও বিসি সেলের সভাপতি সুজিত বিশ্বাস সহ আমাদের সমস্ত ওয়ার্ডের বিভিন্ন ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মীরা উপস্থিত হয়েছেন। এবং আমরা আপনারা জানেন আজকের এই অনুষ্ঠানটা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের মন্ত্রী আরেক মন্ত্রী স্বপন দেবনাথ থেকে শুরু করে সকালে সকলেই জন্মদিনটা পালন করেন। ত্রিপুরাতে আমাদের বিধায়ক রাজ্য তৃণমূল কংগ্রেসের জেলার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নির্দেশে উনি ত্রিপুরায় নির্বাচনে ব্যস্ত আছেন। সেই জন্যই আজকে বর্ধমান দক্ষিণ বিধানসভা সহায়তা কেন্দ্রে বিশেষ করে তার উদ্যোগেই আমরা একের পর এক এই অনুষ্ঠান করছি। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক, হিন্দি ভাষাভাষী সংগঠনের সহ সভাপতি নারু ভকত, ইফতেকার আলম, শ্যামাপ্রসাদ ব্যানার্জি, শিবশঙ্কর ঘোষ সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।